হ্যালো বন্ধুরা, দেশ অথবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নারী টি টোয়েন্টিতে একমাত্র বোলার হিসেবে দ্বিতীয়বার হ্যাট্রিক করলেন বাংলাদেশের স্পিনার ফারিহা তিশা। ভারত থেকে আসা পেঁয়াজ 40 টাকা কেজিতে টিসিবির কার্ডধারীদের কাছে বিক্রি শুরু। গাজা ইসরায়েলের বোমা হামলায় 6 জন বিদেশি সহ 7 ত্রাণকর্মী নিহত। নিয়োগ দুর্নীতি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।